পাকাপাকি বিচ্ছেদ মেঘ নীলের ময়ূরীর সঙ্গে নীলের বিয়ের প্রস্তুতি শুরু করল নীলের মা জি বাংলার পর্দায় এই মুহূর্তে ইচ্ছে পুতুল ধারাবাহিকের প্রত্যেকটি পর্বই কিন্তু দারুণ জমজমাট দর্শকরা ভীষণ রকম উৎসাহের সঙ্গে এই ধারাবাহিকটি দেখেন আসলে এই ধারাবাহিকের বিভিন্ন চমকপ্রদ পর্ব দর্শকদের এই ধারাবাহিকটি দেখতে বাধ্য করছে এই মুহূর্তে এই ধারাবাহিকের গল্প দারুণভাবে আকৃষ্ট করেছে দর্শকদের মেঘ ময়ূরী সৌরনীলের ত্রিকোণ প্রেমের গল্প এই ধারাবাহিকের মূল উপজীব্য এই ধারাবাহিকের শুরুর দিকেই দেখানো হয় ময়ূরীর সঙ্গে সৌরনীলের বিয়ে হবে কিন্তু ময়ূরীর শারীরিক অসুস্থতার কথা জানতে পেরেই বিয়ের মণ্ডপে ময়ূরীকে বিয়ে না করে মেঘকে বিয়ে করে নীল ছোট থেকেই নিজের বোনকে হিংসে করে ময়ূরী তার সমস্ত ভালো কেড়ে নিতে চায় সে মেঘের জীবনে কোনো ভালো হোক সে চায় না নিজের বোনের জীবনকে বিষাদে ভরিয়ে দিতে চায় সে আর এই ঘটনার পর মেঘের প্রতি তার মনের বিষ আরও বেড়ে যায় সে মেঘের জীবনকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিতে উদ্যত হয় ময়ূরী মেঘের জীবন থেকে কেড়ে নিতে চায় সৌরনীলকে অন্যদিকে সৌরনীলের পরিবারে মেঘের থেকে ময়ূরীর গ্রহণযোগ্যতাই বেশি মেঘের ননদ থেকে শুরু করে শাশুড়ি সকলেই চায় সৌরনীল মেঘকে তার জীবন থেকে সরিয়ে দিয়ে যেন ময়ূরীকে আপন করে নেয় আর এই সুযোগটাই কাজে লাগায় ময়ূরী একমাত্র ঠাম্মি শাশুড়ি মেঘকে ভালোবাসে কিন্তু তিনি ব্যতীত সবার চোখে নয়নের মনি ময়ূরী আর সেই সুযোগকে সবার মনে জায়গা করে নিয়েই মেঘকে ক্রমশ কণ্ঠাসা করে দেয় ময়ূরী এমনকি চক্রান্ত করে লম্পট রূপের সঙ্গে মেঘের নাম জড়িয়ে তাকে দুশ্চরিত্রা অপবাদ দিয়ে বাড়ি ছাড়া করে ময়ূরী তার জীবনের একটাই লক্ষ্য সৌরনীলকে বিয়ে করা ইতিমধ্যেই এই ধারাবাহিকে দেখানো হচ্ছে গিনির বিয়ে হয়ে গিয়েছে রূপের সঙ্গে আটকাতে পারেনি মেঘ আর মেঘ নীলের ডিভোর্সের আর মাত্র কিছুদিন বাকি অন্যদিকে মেঘ বিদায় নেওয়ার পর ময়ূরীর সঙ্গে ছেলে নীলের বিয়ে হবে এই আনন্দ উত্তেজনায় ডগমগ নীলের মা মিনাক্ষী ইতিমধ্যেই তিনি ময়ূরীর মায়ের সঙ্গে এই বিষয়ে কথা বলবেন বলে জানিয়ে দিয়েছেন নীলকে তবে যে রূপকে কেন্দ্র করে মেঘ অপবাদ দিয়েছিল সৌরনীল এবার ধীরে ধীরে সামনে আসছে সেই রূপের সত্য ডিভোর্স কি হবে নাকি ময়ূরীর আসল চেহারা সামনে এসে আটকে যাবে বিয়ে সেটাই এখন দেখার